সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কালসর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন এবং প্রতিদিন সকাল 6:30 থেকে 7:00 পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। शयनम् पद्मनाभम् सूरेशम् विश्वाधारम् गगन सदृशम् मेघवर्णम् शुभांगम् लक्ष्मीकांतम् कमलनयनम् योगिवीरध्यानयगम्यम् वंदे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। नारायणं नमस्कृत्य तदं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदिरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्री परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति बनदेव गोस्वामी महाराज चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। प्रतिदिन जत श्रोता भक्तवृंद विद्वत समाज वैष्णव मंडली स्नेहमयी करुणामयी বাৎসল্যময়ী মাতৃশক্তি যারা অমর কথার সঙ্গে জুড়ে আছেন তাদের সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। যদি কেউ পরিক্রমায় যেতে চান ব্রজধাম পরিক্রমায় যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওই দিন লিস্টে নাম লেখাবেন। 6 নভেম্বর থেকে আমাদের দক্ষিণ ভারত পরিক্রমা শুরু আর 25 নভেম্বর আমাদের বৃন্দাবন যাত্রা শুরু হবে। পূর্বা এক্সপ্রেস সকাল 8টায় হাওড়া থেকে ছাড়বে, 7:30টার মধ্যে চলে আসতে হবে। আর 6 নভেম্বরের প্রোগ্রামের জন্য আপনারা জানেন 4টের সময় গাড়ি, 3:30টের মধ্যে হাওড়া স্টেশনে। আর একটা কথা এখানে প্রসঙ্গে বারবার বলবো বলে মনে থাকে না, আজকে একটু ভালো করে বলে দিই আপনারা। না আমাদের তো পুরো 2 রাত আর 1 দিন গাড়িতে কাটাতে হবে কন্যাকুমারীতে, কারণ কন্যাকুমারীতে যাবে আমরা যেদিন বিকেলে উঠলাম সেদিন রাত যাবে, পরের দিন পুরো যাবে, পুরো রাত যাবে। পরের দিন সকালবেলায় আমরা গিয়ে পৌঁছাবো 8:30 টাইম, কত দেরি হবে না হবে জানি না, কিন্তু অ্যারাইভাল টাইম সকাল 8:30। সেই জন্য আপনারা দুধ দিয়ে আটা মাখাবো, দুধ দিয়ে আটা মাখিয়ে, জল একটুও দেবেন না, দুধ দিয়ে আটা মাখিয়ে পরোটা বা রুটি যাই করে নেবেন সেটা কিন্তু আপনি 4-5 দিনেও নষ্ট হবে না। সেই জন্য দুধ দিয়ে পরোটা করে নেবেন, আটা বা রুটি করে নেবেন, আপনি সারা রাস্তা খেতে পারবেন, ওটা পুরো আপনার খুব ভালো থাকবে এবং পুরো পুষ্টিকর খাদ্য, কোনো অভাব হবে না। একটু ড্রাই ফুডও নিতে পারেন সঙ্গে, চিড়ে মুড়ি আমরাও যতটা পারবো নেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে আপনারা নেবেন। এবং সমস্ত ভক্তরা সেই জন্য বলে দিলাম দুধ দিয়ে আটা মাখিয়ে পরোটা করে নিয়ে আমরা অনেক সময় আন্নামানে যেতাম। আন্নামানে আমরা যেতাম আমাদের রান্নার জন্য, অবশ্য এইচ এন চ্যাটার্জি ছিলেন তখন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, তিনি আমাদের সব অর্ডার করে দিতেন, আমরা ওখানে সবকিছু পেতাম জাহাজের মধ্যে। আমরা মোগল লঞ্চ হলে আমার লেকচার হতো, তারপরে আমরা রান্না করব, আমাদেরকে আমাদের ব্রহ্মচারীকে ডেকে নিয়ে গিয়ে একদম কোল্ড স্টোর খুলে দিত, যে এখানে কোল্ড স্টোর থেকে যা যা সবজি লাগে স্বামীজির জন্য নিয়ে যাও। আমরা জাহাজের মধ্যে একটা তরকারি করতাম, একটা সিদ্ধ অন্ন আর একটু ঘি আচার টাচার এরকম এই খেতাম। অনেক ঘটনা আছে, সব আপনারা জানেন না, জাহাজের মধ্যে এমন খাবার দেয় না, সেসব খাবার খেয়ে সে যে কি ওর ব্যারাম হয় আর কত যে বমি করে বর্ষাকালে, সব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের খাবার খাওয়ার জন্য যারা আমাদের এর মধ্যে মানে
থাকত, যারা আমাদের কেবিনের মধ্যে থাকতো, মিলিটারি অফিসার, তার বাচ্চা মেয়ে, বলে আমাদের মেয়েটাকে আপনাদের দুটো ভাত দেবেন খেতে, মেয়েটা না খেতে পারছে না ওই সব খাওয়া, এসে খেতে দিয়ে দিই তাদের বাচ্চা মেয়ে। তো তাদের সঙ্গে অনেকবার যাদবপুরে গিয়ে লেকচারে দেখা হয়েছে, ওইদিকে বোধ হয় বাড়ি দু তিনবার দেখা হয়েছে কলকাতায়, তারা ভীষণ শ্রদ্ধা করে যাদের মধ্যে মেয়েটাকে খাইয়েছিলাম, এখন বোধ হয় বিয়ে হয়ে গেছে, সে তো বহুদিন আগের কথা, 83-86 এই সময়। যাই হোক, তো আমরা আজকে 11 সেপ্টেম্বর সোমবারের প্রোগ্রাম আপনারা শুনছেন, মন দিয়ে শুনবেন এবং বুঝবেন যে ভগবান কপিল দেব জগৎ কল্যাণে কি সব অদ্ভুত কথা বলে গেলেন। তিনি বলছেন, মদা শ্রেয়া কথা অমৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ, আমার কথা বলা শ্রবণ করা আর আমার আশ্রয়ে থাকা, ভালো করে শুনবেন। কলিযুগ এমন একটা যুগ, এই যুগে এই ধ্যান যোগ সাধনা সত্যিকারের কথাগুলো এই অল্পায়ু অল্প বুদ্ধি, ভালো কথা বলবো, পাষণ্ড বুদ্ধি, এদেরকে ধ্যান করানো বিরাট কঠিন। ভালো কথা হচ্ছে পাষণ্ড বুদ্ধি, বলে ধ্যান করো, প্রাণায়াম করো, মন্ত্র জপ করো, করবে না কটা লোক করে। কলিযুগের সব পাষণ্ড বুদ্ধি নিয়ে জন্মেছে, জেনেটিক রিলেশনে বাবা মার মধ্যে কালচার নেই, বাচ্চার মধ্যে কি কালচার আসবে। এই জন্য এই কলিযুগে চৈতন্যদেব হরিনাম একদম উপনিষদ বেদ বেদান্ত স্বীকৃত হরিনাম প্রচার করেছেন, এই জীবগুলো অভাগ একেবারে একেবারে অপাত্রে যাবে, সব জমের বাড়ি যাবে, তাই এক কাজ করো, হরিনাম করো, হরিনাম করলেই তোমাদের মুক্তি লাভ হবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, চৈতন্যদেব কলিযুগে ধর্ম হয় কৃষ্ণ সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ শ্রী সচিন্ন, মনে রাখবে। তাহলে কলিযুগের ধর্ম কৃষ্ণ কীর্তন, কেন বলা হলো, এদের ধ্যান জপ যজ্ঞ প্রাণায়াম আসন উপাসনা এসব এরা এই কষ্ট করতে চায় না, এরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললাম, ভগবানের নাম তো করলাম, তো জপ করলাম, তো কীর্তন করলাম না, এই জন্য এই একেবারে অপদার্থ জীপ্ত কলিযুগে মন্দা সুমন্দ মতয়োর মন্দ ভাগ্যা উপদ্রতা, কার কথা এটা জানেন তো, সৌনক ঋষি বলছেন, সুতপস্বামীকে বলছেন, কলিযুগের মানুষ কেমন, যে কলিযুগের মানুষ হচ্ছে মন্দা, মানে ভগবানের ধ্যান করতে বলো ওতে খিদে নেই, অত ধ্যান ধ্যান অত প্রাণায়াম অত উপাসনা এত কিছু নিয়ম বিধান, মহারাজ বলছেন যম সংযম করো, আমরা যা খুশি খাবো খেতে দেবে না, নিয়ম নিয়ম করে ধ্যান করো, মন্ত্র জপ করো, প্রাণায়াম করো, আসন করো, শরীর সুস্থ রাখো, অত ভালো কথা আমাদের দরকার, আমরা একটু হরিনাম করবো খাবো দাবো ফুর্তি করবো বাস ঘুরে বেড়াবো, হরিনাম করো অত কিছু, আসন করো, প্রাণায়াম করো, প্রাণায়াম ওরে বাবা মহারাজ বলে 1000 বার প্রাণায়াম করো, নাহলে 500 করে করো, নাহলে 300 করে করো, 5টা প্রাণায়াম করো, 5টা প্রাণায়াম আরো দুটো 7টা প্রাণায়াম, 5টা প্রাণায়াম তো পুরো মাত্রায় করতেই হবে, প্রথমে ভস্ত্রিকা, তারপরে অনুলোম বিলোম, কপাল ভাতি, তারপর উজ্জাহি, তারপর ভ্রামরি, তারপরে ব্যাঘ্রাসন, তারপর হাস্যাসন, 7টা, 5টা মেন, মহারাজ এত কিছু করতে পারে, প্রাণায়াম, তারপরে প্রত্যাহার, সব গুটিয়ে আনো ভেতরে কনসেন্ট্রেট করো, তারপর ধারণা, আমরা করি করি হত জীব আমরা এত পারি, আবার ধ্যান, তারপরে আবার সমাধি, ওরে বাবা সমাধি, সমাধি মানে তো মরে গেলে বুঝতে দেয় তারে সমাধি বলে, কিন্তু অনন্ত বলছেন সমাধি অবস্থায় যেতে হবে, আমাদের কি সব মরে যেতে হবে, ঘটনা মানে বারার সাথে আমি হরি কথা বলছি, আমি বলে সমাধি স্তরে যাওয়ার জন্য তৈরি হবে, আমি নিরন্তর আমি এত তীব্র ধ্যান করতাম, তখন প্রথম যখন ধ্যান করতাম, আমার একটা ছোট ভাই ছিল মারা গেছে, হ্যাঁ হার্ট অ্যাটাক করে,
সে আসতো তো তাকে খুব ভালোবাসত, সে আসতো সে বলে কি সমাধি সমাধি বলেন, এখন কি সমাধি নেওয়ার টাইম হয়েছে আপনার, সমাধি মানে তো সে মরে যায়, সেসব কথা করবেন তার, এখন এখন ঠাকুরের নাম পুজো ধ্যান সব করছেন ঠিক আছে, কিন্তু সমাধি মানে তো মরে যাওয়া, এ আপনি মরে যাবেন এখন এইসব কথা বলেন কেন, এইসব এইসব চেষ্টা করবেন না, আর আপনি অত জোরে জোরে শক্তিকে টানেন, কর্ম কর্ম করে হাত টাত একদম আকাশের দিকে শক্তিকে টানতে থাকেন, কে করবেন সে তো তারপর খারাপ হয়ে যায় সমাধি করা বলবে, চিন্তা করুন তাহলে বুঝতে পারছেন তো কলিযুগের জীবের এই দশা, এই জন্য মহাপ্রভু এই কলিযুগে বললেন হরিনাম কর আর কি করবা, কেশবানন্দ মহারাজ যা বলবে সব তো সবার কপালে জুটবে না, সবাই করতে পারবে না, কালের দোষ নিজের আগুন দোষনিধি কলিযুগ প্রায়ণ স্বল্পায়ুষ প্রায় লোক অল্প আয়ু, আয়ু কোন গ্যারান্টি নেই, তারপর ব্যারাম, তাহলে এত ব্যারামের মধ্যে মহারাজ এইসব ধ্যান করতে বলছে প্রাণায়াম করতে বলছে, আমি তো মরার সময় বেশি করে ধ্যান করি, আমি তো মরে যাচ্ছিলাম একদম 2020 5ই জুন আমার করোনা হয়ে গেছিল ভয়ঙ্কর করোনা, আমি তো নিরন্তর বলতাম কোথাও হতে আছে জি কোথায় চলে যায় মরণের পরে তার কি হয় উপায়, প্রাণায়াম করতাম মন্ত্র জপ করতাম ধ্যান করতাম আর মাঝে মাঝে মুখ দিয়ে এই শব্দটা বলতো কোথায় যাবে কেশবানন্দ তুমি মৃত্যুর পরে ধ্যান করো, বুঝতে পেরেছেন, তাহলে আপনারা তো তা করবেন না, সেই জন্য আপনারা সব পরীর বিরাট ভাগ্যশালী জি, ওই জন্য আপনারা হরিনাম করবেন, হরিনাম করবেন, আমি তো হরিনামের মালা দিয়েছি জপ করতে বলেছি হরিনাম মন্ত্র দিয়েছি দীক্ষা দিয়েছি বৈষ্ণবীয় বিধানে যারা দীক্ষা নিয়েছেন হরিনাম করবেন, হরিনাম জপ করবেন, হরিনাম করলে অনেক কাজ হবে, আর আমার যোগ প্রাণায়াম নেওয়ার জন্য ওটা বহু জন্মের ভাগ্য দরকার, বহু জন্মের সুকৃতি সৌভাগ্য তপস্যা, তবে কেশবানন্দের কথা মাথায় ঢোকে জীব বোঝে, তা না হলে কলির এই অভাগা জীব এদের মাথায় ওই একটু হরিনাম করলো তো অন্তত তো একটু হরিনাম করলো আর কিছু করুক না করুক একটু হরিনাম তো করলো, এই জন্য এই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, প্রত্যাহার কিন্তু বৈষ্ণবদেরও করতে হয় না, অঙ্গন্যাস করন্যাস আর ধ্যানের কথা তো বৈষ্ণব শাস্ত্রে সবসময় বলা হয়েছে ভাগবতে সব জায়গায় বলা হয়েছে, আর বৈষ্ণবদের পূজার মন্ত্রে গুরুর ধ্যান গৌরের ধ্যান রাধা কৃষ্ণের ধ্যান বৃন্দাবনের ধ্যান এই ধ্যান করে তবে পুজো করতে বলা হয়েছে, তত বৃন্দাবনম ধ্যায়েত বৃন্দাবনকে ধ্যান করো, বৃন্দাবনের ধ্যান কৃষ্ণের ধ্যান রাধিকার ধ্যান সব বলা আছে, কিন্তু ওসব কেশবানন্দ মহারাজ কেন বলে, কেন কবে কেশবানন্দ মহারাজ কেন কয়, ভীষণ দুঃখ হয় মহারাজ তো বোঝে না, সেদিন আমি বক্তৃতা দিতে শুরু করেছি বলে আপনি তো সেই ঋষিদের কথা শুরু করলেন, আরে কার কথা শুরু করবো তোমার কথা শুরু করবো, তার নাম প্রিয়ানন্দ, ভালো করে মনে রাখুন বৃন্দাবনে তাকে তাকে আমি আশ্রমে এনেছিলাম আদি কৃষ্ণ ব্রহ্মচারী নাম ছিল, বলছে আপনি তো সেই ঋষিদের কথা শুরু করলেন, ঋষিদের কথা বলবো না তো কার কথা বলবো, তোমার কথা বলবো তোমার কথা, চুপ করে গেছে পাষণ্ড চুপ কর গভেট কথা খায়, এই গভেট বলতে সব আমার গুরুত্বের সব কথা কেউ গভেট বলেছে সব কথা সব কথা তোমরা গভেট না পড়ো না বোঝো না শোনো, তোমাদের কত পিটিয়েছি মানুষ করার চেষ্টা করেছি, এই গাধা পিটিয়ে কি আর মানুষ হয়, মাস্টারের মতো বলে আমার গাধাটাকে মানুষ করে দাও গুলি দিয়ে বলতে তো তোমাদের মতো গাধা পিটিয়ে মানুষ করা যায় না, ভয়ঙ্কর ব্যাপার, সেই জন্য মনে রাখবেন কলি যুগে এই পাষণ্ড গুলোর জন্য এগুলো তো পাষণ্ড এদের জন্য হরিনাম যথেষ্ট, কারণ এরা যোগ প্রাণায়াম করতে পারবে না, প্রায় স্বল্প আয়ুষ কলু অশ্বিন যুগে জানা মন্দা সমন্দ মত মন্দ ভাগ্যা উপদ্রুতা, এদের ভাগ্য খারাপ আর উপদ্রুত জীবন, মনে থাকছে দিনদার ঝগড়া গন্ডগোল মারামারি মামলা মকদ্দমা, গুরু ভাই একসঙ্গে যারা আমরা এত এত যত্নে এত আদরে একসঙ্গে গুরুদেবের স্নেহ ভাজন হয়েছি কত আদর করে শিখিয়েছি এদের, আমি ছোটবেলার থেকে আমার এ আলাদা ছিল সেই জন্য এদেরকে আমি এদের বয়সে ছিল কিন্তু এদেরকে শিখিয়েছি,
কিন্তু সেই প্রসঙ্গগুলো এখন আর আমার কথা শুনলে আমার 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 এই ধ্যান যোগের কথা শুনলে তারা আমার কথার প্রতিবাদ করছে, চিন্তা করে হাসি পায়। মূর্খে অশেষ দোষ, অপদার্থ জীব মঠে আছে দিনদার ঝগড়া মারপিট জলাদলি বাড়াবাড়ি মকরদমা। আমার গুরুদেবের এমন কিছু সম্পত্তি নেই, তাও মকরদমা শুরু করে দিয়ে কলেজ নিয়ে মকরদমা, পার্টি নিয়ে মকরদমা। আমাকে বলে 10 লাখ টাকা আমরা দিয়ে দিচ্ছি, আপনি আমাদের পার্টিতে আসুন, আমাদের কমিটিতে যোগ দেন। পছন্দ করা লাগে, গুরুদেবের সম্পত্তি নিয়ে লড়াই করছে, আমাকে ডাকিস। যাই হোক, আমি বলি তোদের যাই হোক, আর সব কথা বললাম। এই জন্য এইসব কলিযুগের পছন্দ ধ্যান করার অযোগ্য, তো এদের জন্য হরিনাম করো, যাই করো যাই করো, দেয়া করলে কিছু না কিছু হবে। যেমন ওই গোপাল পাল বলেছিল বলে আমার বাবা বিরাট বিদ্যা, ওই জন্য ভকর 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 বলে ভকর মানেটা কি বলে এই তো একসঙ্গে সবাই নাম নিচ্ছে, ভয় ভগবান ভয় কৃষ্ণ রয় রাধা ভগবান কৃষ্ণ রাধা ভকর 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 ভকর, বুঝতে পেরেছেন? যে জন্য কলিযুগের প্রাসঙ্গটা হরিনাম করে, ধ্যান ট্যান যদি মাথায় ঢোকে সে করো, কারণ ধ্যান করলে সাধনা করলে ঠিক মতো প্রসেস অনুযায়ী প্রয়োগ করলে। এই জন্য ভগবান বলছেন মদাশ্রয়া কথা আমৃষ্টা, আরে আমার বিষয়ে বিষ্টগোষ্ঠী করো। কবিন্দেব বলছেন মাতা দেবদিকে, আমার আশ্রয়ে আমার কথা একে অপরে মিলিত হয়ে আমার বিষয়ে চর্চা করি, আমার সাধনার কথা, আমি যে যোগের কথা বলছি সর্বাঙ্গ নৈপুণম যোগ সর্বাঙ্গ নৈপুণম আধ্যাত্ম যোগ, এই অধ্যাত্ম যোগ আমি যাহা বলছি তাহা একে অপরে আলোচনা করে নিজেদের মধ্যে ইষ্টগোষ্ঠী করব, বারবার মন্থন করব। হ্যাঁ শৃণন্তি কথয়ন্তি চ, শোনো এবং বলো। কবিন্দর বলছেন তিনি তাহলে আমার কথা বলবে, আমার কথা শুনবে এবং আমার কথার মধ্যে মন্থন করে ওর মধ্যে থেকে অমৃত আস্বাদন করবে, আনন্দ অনুভব করবে। তপন্তি বিবিধস্তাপা নৈতান মদগত চেতসা, কি বললেন জানেন কপিল দেব? বলছে এই যে তাপ আছে না, ত্রিতাপের সঙ্গে আরো জুড়ে দিলেন বিবিধস্তাপা, বিবিধ তাপ কষ্ট যন্ত্রণা, দুধে পুড়ে যাওয়ার কষ্ট, আগুনে পুড়ে যাওয়ার কষ্ট, হ্যাঁ জলে পড়ে যাওয়ার কষ্ট, বাঘে খাওয়ার কষ্ট, সাপে কামড়ানোর কষ্ট, পেটে সাপ হয়েছে কালকে, পেটে সাপ হয় আমাদের গ্রামে, আমাদের থেকে দূরে একটা গ্রামে ছেলে আর সাপ একসঙ্গে মারপেটে হয়েছিল, একদম আমাদের পরিচিত কিন্তু এসব ঘটনা আমরা অনেক দিন যাই হোক সেগুলো কালকে খবরে পেলাম, আমরা পেটের মধ্যে থেকে সাপ বেরিয়েছি, শুধু সাপ বেরিয়েছি কিন্তু সেটা তো ছেলে আর সাপ একসঙ্গে বেরিয়েছে, মায়ের দুধ খেত সাপ ছেলেও খেত দেখা, সে এখনো বেঁচে আছে যে সাপ মা সাপের সঙ্গে জন্ম নিয়েছিল, আমাদের সম্পর্কিত দাদা হতো মেঘনাথ, কালকে এটা বলছিল তাই ওদেরকেও বলছিলাম কথা। তাহলে চিন্তা করুন সাপে কামড়ানো একটা কষ্ট, কুকুরে কামড়ানো তাপ, বাঁদরে কামড়ানো তাপ, বৃন্দাবনের বাঁদর গুলো তো মানে ভয়ঙ্কর, এমন বাঁদর কামড়াচ্ছে বৃন্দাবনে তাদের লক্ষ্য করা যাচ্ছে না, বাঁদর গুলোকে দূরে বলে না বৃন্দাবনের বাঁদর কোথায় নেই, তাদের দ্বারাই তাদের জন্য কিছু করা খুব মুশকিল, ভয়ঙ্কর বাঁদর। যাই হোক এখন আলোচনা হচ্ছে বিবিধ তাপ, কে বলছেন কপিল দেব, জীবের কত তাপ, তাপ তো আছেই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এটা ওই এই তিনটে তো তাপ, এটা তো সব জীব ভোগ করে, সব কুকুর চাকর বিড়াল কথা, তাছাড়া কেউ অপমান করলো কেউ তো এক তাপ মানে কষ্ট, কেউ মারলো কেউ গালি দিল কুকুরে কামড়ে দিল সব তাপ তো, দুধে পুড়ে গেল কুকারের সেঁক লেগে গেল কুকারের সেঁকা থেকে হাত পুড়ে গেল, কিংবা কড়ার তেল ছিটকে এসে গায়ে লেগে পুড়ে গেল, কত ঘটনা আমি সব জানি কিন্তু সব নাম তো বলতে পারি না। আমার মায়েরও একবার পুড়ে গেছিল, আমি তো ছোটবেলা কবার পুড়েছি অনেকবার পুড়েছি, তো পোড়াটা আমার আমি আমাকে পুড়ে পুড়ে এখন আমার গা থেকে মাঝে মাঝে এরকম ফোসকা মতন বেরোয় বেরিয়ে তার মধ্যে থেকে ছাই দেয়,
এবার আমার আমার আশ্রয় যারা যাবে ব্যাগের থেকে ছাই বেরোবে বুঝলি তো, আমি গা থেকে ছাই বেরোয় আর এই ব্যাগ বেরোচ্ছে সত্যি সত্যি কালো কালো মুড়ো মুড়ো ছাই বেরোচ্ছে, কারণ বরেন পার পুড়ে যেত শরীরের মধ্যে। এখন এই যোগাভ্যাস প্রাণায়াম প্রচুর করি তো যা যা ভেতরে ময়লা আছে সেগুলো বেরোচ্ছে, অদ্ভুত ব্যাপার। আপনারা বলবেন মহারাজ আপনি যে কি কি বলেন আমাদের মাথায় ঢোকে না, অদ্ভুত এক ব্যাপার। হ্যাঁ এলে হ্যাঁ আমার এই গুরুতে এই পিঠের এখানে এরকম কালো মতন সব জুরুল মতন বেরিয়ে যায়, টিপলে দেখি তার থেকে ছাই বের, সেগুলো টিপে টিপে বের করে দিয়েছি সেগুলো সমান হয়ে গেছে, অত এত বড় বড় হয়ে গেছে। চিন্তা কর ছোটবেলা পুড়েছি দুবার, সারা গা তো পোড়া এখনো পর্যন্ত, মানে আমার 16-18 বছর পর্যন্ত পিঠ দিয়ে হাওয়া বেরোতো, হ্যাঁ হাওয়া আর জল জল ঝরে ঝরে পড়তো আর ভাত বেরিয়ে আসতো একটু টুট টুট, এইরকম পচে গিয়েছিল এই সব তো পুড়ে পচে গেছি দুবার করে, পা একবার পুড়েছে ছোটবেলা, মানে উনুনের কাছে বসতে বসতে ছোটবেলা পা ঢুকিয়ে দিয়েছি উনুনের মধ্যে, উনুন জ্বলছিল পাও জ্বলছে, আবার চিৎকার করছি যে সে দিদি বের করেছে টেকে। ছোটবেলায় একবার পায়ে পুড়েছে, আর একবার বড় উনুন ধান সিদ্ধ করা বান দাদুর বাড়ি বিশাল, তাদের জমি অনেক জমি চাষ হয়, 110 বিঘে জমি চাষ হতো, সেই জমির ধান সব বড় বড় ধানের এক এক কড়াই বিরাট বিরাট কড়াই, সেদিন কড়াইটা উনুনের উপরে বসানো থাকে, সেদিন কড়াইটা আর কেউ তোলেনি পাশে রাখা ছিল, ওই উনুনের মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম। চিন্তা কর পুড়েছি অনেকবার, আর কি পড়াবেন, আর পড়াবার দরকার নেই, এবার সমাধিতে ঢোকানো হবে মরে গেলে, সবাইকে সেইভাবে চিন্তা করে রাখবেন। তো ভগবান বলছেন তপন্তি বিবিধাস তাপা, তাহলে এই পোড়ার তাপ কি কম জ্বালা, 1 বছর কলা পাতায় নারকেল তেল লাগিয়ে লাগিয়ে তার উপরে শুয়ে রাখত, কিরকম পোড়া পড়েছিলাম চিন্তা করুন সেই ছোট কাজ। এই জন্য ভগবান বলছেন জীবকে কত তাপ পুড়ে যাওয়ার, দুধে পোড়া আগুনে পোড়া নানান তাপ সহ্য করতে হয় তো, তাই না? আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপ তো আছেই আছে, তার সঙ্গে সঙ্গে আর তাপ নেই দুনিয়ার তাপ, এরকম ওরে বাবা এই বজ্র পড়ছে বিরাট বর্ষা হচ্ছে মুসলধারে, সে আর এক তাপ, জলে ভেসে যাচ্ছে লোকের ঘর বাড়ি সম্পত্তি গাড়ি ঘোড়া কুকুর বিড়াল ইঁদুর ছাগল যা সাপ সব ভেসে একদম টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে, যে এক তাপ তাপ না পাহাড়ে কি হচ্ছে, পাথর ভেঙে জল টল সব পাহাড় ভেঙে নিচে পড়ছে, এইগুলো এ তাপ, রাস্তা বন্ধ হয়ে গেল তীর্থযাত্রা করতে যাবে পারা যাচ্ছে না, বন্ধ করে দিতে হয়েছে এমন বর্ষা নেমেছে, এ আর এক তাপ তাপ না। তো কলি যুগে নানা তাপ তপন্তে বিবিধাস তাপা, তাই জন্য কিন্তু বলছেন এই যে হয় যারা নৈতান মদগত চেতসা, যারা আমাতে সমর্পিত চিত্ত, যারা আমার ধ্যান করে আমার মন্ত্র জপে, যারা যোগ প্রাণায়াম করে এই সর্বাঙ্গ নৈপুণাম যোগ, এই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই যোগে সমস্ত অঙ্গকে যে যত্নপূর্বক অভ্যাস করে তাকে এই সব তাপ তাকে কষ্ট দিতে পারে না, তাপ এলো আসলো ঠিক আছে ভগবানের ধ্যান করি। মনে রাখবেন তপন বিদ্যাস তাপ, মনে রাখবে তো ভগবানকে যে ভগবান বলছেন আমাকে যে আশ্রয় করবে তার আর এই কষ্ট আর হবে, এই তাপ গুলো তাকে আর ভোগ করতে হবে না। সেই জন্য মাতা দেবতীকে ভগবান কপিল বলছেন, আর কেশবানন্দ আপনারা সব লক্ষ্মী মায়েরা যারা শুনছেন না চ্যানেলে তাদেরকে বলছে, যারা ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ শুনছেন তাদেরকে বলছে যে কপিল দেব বলেছেন ভগবানকে অজন করো ঠিকঠাক মতো যদি যোগাশ্রয় করো মদগত চিত্ত হও আমাকে চিত্ত সমাবিষ্ট করো তাহলে তোমাকে তাপ এলেও সেগুলো তোমাকে কষ্ট দেবে, বলে যা হচ্ছে প্রভুর ইচ্ছায় সব ঠিক আছে, প্রভুর ইচ্ছায় জগতে যেটা হচ্ছে এই সাম্যাবস্থা এই সমতা, সমতাই যোগ সমতাই ধ্যান সমতাই আত্মবিদ্যা সমতাই ভগবানের প্রধান উপদেশ সমাপ্তম যোগ উচ্চতে, এই জ্ঞান যদি দৃঢ় না হয়
মানে সংসারে কত জন্ম পার খাবেন তা ঠিক আছে, কতবার ঘুরবেন, মাতাকে এখানে একটা অপূর্ব সম্বোধন করলেন, হে জগন, হে মাতি, হে সাধ্বি, হে পরম পতিব্রতা, যোগ 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 বিধানকে গ্রহণকারিণী জগজ্জননী তুমি আমার মাতা, তোমাকে আমি বলি শোনো, সর্বসঙ্গ বিবর্জিতা, আমার ভক্ত তরেতে সাধু, তারাই সাধু, সাধুর সংজ্ঞা করলে পঁচিশটা গুণ বললে, সাধুর মধ্যে এই গুণগুলো থাকে, সে তারাই সাধু যাদের মধ্যে এই গুণগুলো আছে, এই গুণ সব বলে এলাম না, চিকিৎসব কারুণিক সুহৃদ সর্বদেহীনাম অজাত শত্রু শান্তা, এসব যে সাধুর গুণ তাই বলছেন, সেই জন্য বলছেন সর্বসঙ্গ বিবর্জিত, তারা সব সঙ্গ মানে আসক্তি বর্জন করে, মানে ঠিক আছে কোন কিছুর জন্য আসক্তি রেখে লাভ নেই, কি ভালো কি মন্দ কি সুখ কি দুঃখ এগুলো জানার দরকার নেই, যা ঘটছে ভগবানের ইচ্ছায় তাই হোক, বর্ষা হচ্ছে প্রচুর বলে হোক, জলে ভেসে যাচ্ছে বলে তো যা, জানেন তো ওই মার্কণ্ডেয় ঋষির কথা জানেন তো, মার্কণ্ডেয় ভেসে যাচ্ছিল, কি হলো বিপদ, ভেসে যাচ্ছি আমার, আমি কি খাই কি করি, আমার তো মৃত্যু নেই, আমার কত যুগ বাঁচতে হবে, তা আমি এখন কি খাবো, জলে ভেসে ভেসে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ঘর নেই বাড়ি নেই, এই ভীষণ প্রলয় শরীরে সব নিমগ্ন হয়ে গেছে, সব প্রলয় কাল এসছে তো জলে জলে সব ডুবে আছে, তাই ভগবান বলছে এই ওই একটা মরা কুকুর আসছে, ওর স্তনে আমি অমৃত দুগ্ধ দিয়েছি, ওই কুকুরটা দুধ খাও, ওর স্তনে দুগ্ধ আছে আর সেটা অমৃত সমদুগ্ধ, তোমার শরীরে পুষ্টি দেবে, চিন্তা কর, এই যখন বলেছে তো এই মার্কণ্ডেয় ঋষি ওই কুকুরের দুধকে বেঁধেছে, চিন্তা করো, তাহলে সাধুকে বলে যাকে কোনো তাপ কষ্ট দেয় না, মনে রাখবেন কথাটা, কোন তাপ কষ্ট দেয় না এমন যিনি তিনি সাধু, মার্কণ্ডেয় বলছে যা তোমার ইচ্ছা, কুকুরের দুঃখে বাঁচতে হবে তাই বাঁচি, ভালো কুকুরের বটে দুধ দিয়েছে, কারণ একটা মানুষ দিতে পারলে না, তা মানুষ তো দেওয়া যেত, যাতে মানুষের পাঠাচ্ছি একটা একটা কিছু যাচ্ছে তুমি তার দুধ খাও, আর কুকুরটার বাটে দুধ দিলে তাই দাও তাই খাই, এই দুধ খেয়ে পরম আনন্দে বলে বা দুধের স্বাদই তো আলাদা, অমৃতের স্বাদ আর খিদে লাগছে না, ওই দুধ খেয়ে ভগবান মার্কণ্ডেয়কে বাঁচিয়ে রেখেছিল, চিন্তা, তাহলে ভগবান বলছেন আমার কথা, আমাকে আশ্রয় করে আমার সাধনা যারা করে সর্বসঙ্গ বিবর্জিত, তারা কোনো কিছুতেই আসক্ত হয় না, কোন বিষয়ের প্রতি কোন বস্তুর প্রতি কোন সঙ্গের প্রতি কোনো কিছুতে আসক্ত হয় না, সমস্ত কিছুকে তারাই সাধু, এই সাধুর হলো লক্ষণ, হে মাতা তুমি সাধুকে জানতে চাইছিলে তো তাই তোমাকে বললাম, সঙ্গস্তে অততে প্রার্থ সঙ্গ দোষ হরাইতে, এই সাধুর সঙ্গ করলে সমস্ত সঙ্গ দোষ জীবন থেকে চলে যায়, মাতা দেবীটিকে কপিল দেব এই দিব্য উপদেশ দিচ্ছেন, আপনারা কালকে আবার শুনবেন, আর বাগবাজারে যারা ভাগ্য বিচার করবার জন্য আসছেন তারা অবশ্যই ফোনে নাম বুক করে চলে আসবেন, এবং কালসর্প দোষ থাকলে বা কোনো কবচ বাচ্চাদের বিদ্যায় বাধা থাকলে আমার তৈরি কবচ দিয়ে যে নিয়ম বলে দেব সেগুলো বাচ্চাকে যত্নপূর্বক করাবেন, আপনি করবেন আপনার জানেন তো, যেমন ভাত রান্না করে বাচ্চাকে খাওয়ালেন তা আপনি খাবেন না, আপনি খেতে আপনাকেও খেতে হবে বাচ্চাকেও খাওয়াতে হবে, তাহলে জীবনে লাভ হবে, সেই জন্য কেশবানন্দ মহারাজ যা বলে দেন সেই কথাগুলো সবার জন্য, কোন ব্যক্তি বিশেষের জন্য না, যত করবেন তত লাভ হবে, সবাই ভালো থাকুন, কালকের সকালে আবার অমর কথা শুনুন, ওম শান্তি।